আজকে আমরা ট্রান্সপোর্ট পড়ব ট্রান্সপোর্টের তিনটে ভাগ রয়েছে একটা সিম্পল ডিফিউশন ফেসিলিটেটেড ডিফিউশন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিম্পল ডিফিউশনের ক্ষেত্রে কী হচ্ছে মলিকিউল মেমব্রেনকে পাস করছে নানস ইকুয়েশানকে ফলো আপ করে ফেসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে কি হচ্ছে চ্যানেলের মাধ্যমে একটা মলিকিউল একটা মলিকিউলকে পাস করছে একটা মলিকিউলের মাধ্যমেই পাস করছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে কী হচ্ছে পুরোপুরি এনার্জি ডিপেন্ডেন্ট পাথওয়ে এবার কথা হচ্ছে যখন কোনো মলিকিউল অ্যাকোয়াস যখন কোনো মলিকিউল মেমব্রেনের বাইরে থাকে তখন সেটা অবশ্যই অ্যাকোয়াস মিডিয়ামে থাকছে এবং তার চারপাশে কিন্তু জলের কণা থাকছে সেই জলকে অপসরণ করে তবেই কিন্তু মেমব্রেনের মাধ্যম মাধ্যমে ওই কণাটি মেমব্রেনের মধ্যে দিয়ে অপর দিকে পৌঁছাতে পারবে মানে এক্সট্রা সেল সেলুলার ম্যাট্রিক্সের থেকে ইন্ট্রা সেলুলার ম্যাট্রিক্সের মধ্যে পৌঁছাতে পারবে এবার যদি সেই মলিকিউলটা অবশ্যই পোলার হয় তাহলে তার চারপাশ থেকে জলের মলিকিউল সরাতে কিন্তু যথেষ্ট এনার্জি দরকার হবে তার জন্য এটা ডিফিউশনের মাধ্যমে হবে না এখানে ট্রান্সপোর্টার তাকে বহন করার জন্য একটা নির্দিষ্ট ট্রান্সপোর্টারের দরকার হবে কিন্তু যদি নন পোলার হয় এবং নন পোলার হলে কি হচ্ছে তার পাশে ই উইক ইন্টারাকশান হচ্ছে জলের মলিকুলের এবং তার ফলে তাকে সরানো খুবই সহজ এবং সেটা মেমব্রেন দিয়ে ডিফিউশনের মাধ্যমেই কিন্তু ছড়ে যেতে পারবে একে কিন্তু অ্যাকচুয়ালি সিম্পল ডিফিউশন বলা যেতে পারে এবং এখানে কোনো রকম ট্রান্সপোর্টারের দরকার পড়বে না কারণ এখানে কিন্তু ক্যারিয়ার প্রোটিন থাকলেও থাকতে পারে এবার এক্ষেত্রে এই যে গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি যদি এটা হচ্ছে গিভস ফ্রি এনার্জি ট্রান্সপোর্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন এখানে ক্যারিয়ার প্রোটিন থাকছে তখন এই শক্তিটা অনেকটা বেশি লাগছে গিভস ফ্রি এনার্জি অনেকটা বেশি লাগছে কিন্তু যখন ক্যারিয়ার প্রোটিন থাকছে না তখন মিনিমাম এনার্জি দরকার হচ্ছে আর যখন সিম্পল ডিফিউশন হচ্ছে উইদাউট ট্রান্সপোর্টার নন পোলারের ক্ষেত্রে তখন কিন্তু এই রকমভাবে আমরা অনেকটা শক্তি কিন্তু লেগে যাচ্ছে গিভস ফ্রি এনার্জি অনুযায়ী আবার যদি ভাবা যায় যে ডিফিউশন হচ্ছে উইথ ট্রান্সপোর্ট পোলার মলিকিউলে তাহলে কিন্তু শক্তির পরিমাণটা অনেকটাই কম গিভস ফ্রি এনার্জি অনেকটা কম লাগছে এবার আসছি কত রকমের মলিকিউল আছে মলিকিউলকে যদি ভাগ করা হয় তাহলে প্রথমেই ভাগে যেটা পড়বে সেটা হচ্ছে গ্যাস গ্যাসগুলো খুবই সহজেই চলে যেতে পারে পারমিয়াবেল হয় দু নম্বরে পড়বে স্মল চার্জ মলিকিউল ইথানল পোলার মলিকিউল ওয়াটার ইউরিয়া এরাও খুব সহজেই চলে যেতে পারবে পারমিয়াবেল হবে এরপরে যেটা তিন নম্বরে পড়ছে স্লাইটলি পারমিয়াবেল স্লাইটলি পারমিয়াবেলরা কিন্তু সবাই যেতে পারবে না পুরোপুরি যেতে পারবে না এখানে লার্জ চার্জ মলিকিউল থাকবে পোলার মলিকিউল থাকবে চার নম্বরে রয়েছে গ্লুকোজ ফ্রুক্টোজ এরা কমপ্লিটলি ইমপার্মিয়েল এরপরে আমরা দেখতে পাবো এখানে আয়নগুলো রয়েছে যেমন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ক্লোরিন বাইকার্বনেট ফসফেট এই ফসফেট এইসব আয়নগুলোও কিন্তু ইমপারমিয়েল আর লার্জ চার্জড পোলার মলিকুল যেগুলো রয়েছে যেমন অ্যামিন অ্যাসিড এটিপি গ্লুকোসিস ফসফেট প্রোটিন নিউ নিউক্লিক অ্যাসিড এগুলোও কিন্তু কমপ্লিটলি ইমপারমিয়েল এবার যদি পার্মিয়াবিলিটির কথা ভাবা হয় চ্যানেলের কথা বলা হয় তাহলে চ্যানেলে কিন্তু এরা একটা হাই গ্রেডিয়েন্ট থেকে লো গ্রেডিয়েন্ট এইভাবে গ্রেডিয়েন্টকে আমরা নির্দেশিত করি এবং এক্ষেত্রে গেট থাকে গেট যখন কিছু কিছু ক্ষেত্রে গেট বন্ধ থাকে আবার গেটটা ওপেনও হয় আবার এটা হচ্ছে গেটেড চ্যানেলের উদাহরণ হ্যাঁ এটা একটা ভাগ এটা গেটেড চ্যানেলে আবার নন গেটেড চ্যানেলও হয় নন গেটেড চ্যানেলের ক্ষেত্রে কি হচ্ছে একটা কম যেখানে রয়েছে সেখান থেকে কিন্তু বেশির দিকে যাবে মানে গ্রেডিয়েন্ট গ্রেডিয়ে কী বলে কম যেখানে ঘনত্ব রয়েছে সেখান থেকে বেশি ঘনত্বের দিকে যাচ্ছে এটা কিন্তু ব্যাপনের সূত্রের বিপক্ষে এবং এক্ষেত্রে অবশ্যই এটিপি পাওয়ার প্যাম্প হেল্প করছে কারণ এটিপি থেকে হাইড্রোলিসিস হয়ে এখানে শক্তি প্রদান করছে যার ফলে কম ঘনত থেকে একটা মলিকিউল কিন্তু বেশি ঘনতের দিকে যাচ্ছে এবার যদি ভাবা যায় ট্রান্সপোর্টার ট্রান্সপোর্টারকে তিনটে ভাগে ভাগ করা হয় একটা ইউনিপোর্টার একটা সিমপোর্টার একটা হচ্ছে অ্যান্টিপোর্টে ইউনিপোর্টারে কি হচ্ছে বেশি ঘনত থেকে কম ঘনতে চলে আসে যে গ্লুড ট্রান্সপোর্ট যেমন উদাহরণ হচ্ছে গ্লুড ট্রান্সপোর্টের মাধ্যমে গ্লুকোজ বাইরে থেকে কোষের যখন ভেতরে বেশি থাকে বাইরে থেকে তখন কোষের ভেতরে এন্ট্রি নেয় এরপরে রয়েছে সিম্পোর্টার সিম্পোর্টারের ক্ষেত্রে দুটো অনু একসঙ্গে কিন্তু পরিচয় একসঙ্গে কোষের ভেতরে এন্ট্রি নেবে এবার এই দুটো অণুর ক্ষেত্রে কিন্তু একটা কম ঘনত থেকে বেশি ঘনতায় একটা বেশি ঘন থেকে কম ঘনত্ব যাবে এর উপযুক্ত এসজিএল টি মানে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টারের ক্ষেত্রে কি হচ্ছে সোডিয়াম বেশি ঘনত থেকে কম ঘনতে কম ঘনত থেকে বেশি ঘনতার দিকে যাচ্ছে কম ঘনত থেকে বেশি ঘনত্ব দিকে যাচ্ছে এবং তাতে এত শক্তি জেনারেটেড হচ্ছে তার ফলে গ্লুকোজটাও কিন্তু বেশি ঘনত থেকে কম ঘনতে চলে আসছে ইজিলি ট্রান্সপোর্ট হচ্ছে এছাড়া অ্যান্টিপোটার অ্যান্টিপোডারে কি হচ্ছে এক উল্টোভাবে হবে দুটো কণাই এখানে পরিবাহিত হবে মেমব্রেনের এদিক থেকে ওদিকে যাবে একটা ভেতর থেকে বাইরের দিকে যাবে একটা বাইরে থেকে ভেতর দিকে আসবে এবং দুটোই কিন্তু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অনুযায়ী হচ্ছে একটা কম ঘনত থেকে বেশি ঘনতির দিকে যাচ্ছে যেটা বাইরে যাচ্ছে আর একটা হচ্ছে বেশি ঘনত থেকে কম ঘনতে যাচ্ছে যেটা ভেতরে আসছে এটা অ্যান্ট্রিপোর্টার বলা হয় এবার দেখা যাচ্ছে যদি চ্যানেল দিয়ে পাস করানো হয় তাহলে আয়ন টু থ্রি পাবার সেভেন থেকে ট্রেন্টু থ্রি পাবার এইট আয়ন পর্যন্ত এরা ট্রান্সপোর্ট করতে পারে কিন্তু যদি ট্রান্সপোর্টারের মাধ্যমে পাস হয় তাহলে ট্রেন্টুদি পাবার টু থেকে ট্রেন্টু দি পাবার ফোর মলিকিউল পর্যন্ত পার সেকেন্ড এরা ট্রান্সফার করতে পারে এটিপি যদি এটিপি পাওয়ার পাওয়ার পাম্পের মাধ্যমে যদি ট্রান্সপোর্ট হয় তাহলে টোয়েন্টি থ্রি পাওয়ার জিরো থেকে টোয়েন্টি থ্রি পাওয়ার থ্রি আয়ন পর্যন্ত পার সেকেন্ডে এরা ট্রান্সফার করে আর সিম্পল ডিফিউশন হচ্ছে সবচেয়ে কম অর্থাৎ সবচেয়ে বেশি পরিমাণে পরিবহন দেখা যাচ্ছে চ্যানেলের মাধ্যমে সবচেয়ে কম পরিমাণে পরিবহন দেখা যাচ্ছে সিম্পল ডিফিউশনের মাধ্যমে এবার যদি ভাবা যায় যে এটিপি ডিপেন্ডেন্ট পাথওয়েতে এটিপি এসকে কত রকমভাবে ভাগ করা যাবে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে এবং এটাকে এইভাবে সাজিয়ে লেখা যাবে যাই হোক ওয়ান টু থ্রি ফোর কে এইভাবে সাজিয়ে লেখা যাবে এবার যদি আমরা এটিপি ডিপেন্ডেন্ট পাত কে ভাগ করি তাহলে আমরা তিনটে ভাগ দেখতে পাবো ফ্লিপেস ফ্লপেস আর একটা হচ্ছে স্ক্র্যামলেস ফ্লিপেসের ক্ষেত্রে কি হচ্ছে মলিকিউলটা জাম্প করে এটিপি এটিপিতে এডিপিতে পরিণত হবেই মলিকিউল কম ঘনত থেকে ভেতরের দিকে বেশি ঘনতে আসবে এবং জাম্প করে আসবে আবার এটিপি থেকে এডিপিতে যখন পরিণত হবে তখন কি হচ্ছে এডিপি থেকে এডিপিতে ফ্লপেসের ক্ষেত্রে কি হচ্ছে এটা বাইরে চলে যাবে বাইরে চলে যাবে আবার স্ক্র্যাম্পলেসের ক্ষেত্রে কি হচ্ছে মলিকিউলের মধ্যে দিয়েই একটা ভেতরে যাবে একটা বাইরেতে আসবে এখানে কিন্তু অ্যালং গ্রেডিয়েন্ট হবে পুরো ব্যাপারটাই অ্যালং গ্রেডিয়েন্ট এখানে কিন্তু কোনো এটিপি নিড লাগছে না এবার যদি ভাবা যায় যে ফ্লিপেস কীরকম হবে ফস এনোসিটল আর ফসপাটাইডিল সেরিন এর মাধ্যমে ফ্লিপেসটা হবে এবং এটা পি টাইপ দেখতে পাওয়া যাবে এবিসি ক্যাসেটের যে ভাগটা সেটা আমরা কিন্তু ফ্লপেসে দেখতে পাব